الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى أليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى أليك وأصحابك يا نور الله مدني قناة الإردوشوك سرتا أروقبر وحوثي ধারাবাহিক অনুষ্ঠান কেয়ামতের শত নামে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ কেয়ামতের শত নাম এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন নাম নিয়ে আলোচনা করছি আর কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাবারক তালা শত নামের চাইতেও আরও অধিক নাম পাওয়া যায় কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াতে মোবারাকার মধ্যে এই কেয়ামতের নামকে উচ্চারণ করা হয়েছে আজকের অনুষ্ঠানেও একটি নাম নিয়ে আলোচনা করব। এবং ওই মোতাবেক যে আয়াতে কারিমা রয়েছে তার তর্জমা আমরা শোনার চেষ্টা করব হাদিসে মোবারকা জানার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ আসনের পূর্বে আমরা দুরু শরীফের ফজিলত শ্রবণ করি কেবলা শাইখের তরিকাত আমির আহলে সুন্নাত দামতবার কাতমুল আলিয়া কিয়ামতের পরীক্ষা নামক এই রিসালার মধ্যে একটি শরীফের ফজিলত নকল করেন নবী আকরাম নুরে মুজাসম শাহেবানি আদম সাল্লাহু তাইলা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরুশ্বরীপ পাঠ করবে কেয়ামতের ময়দানে আমি তাকে সাফাত করব অর্থাৎ তার সুপারিশ করবো আল্লাহতালার দরবারে কেয়ামতের ময়দানে নবী আকরাম সাল্লি ওয়াসাল্লাম ওই উম্মাতের জন্য সাফাত করবেন যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দুরুশ্বরীপ করবে এবং জুমার দিনে দুরুশ্বরীপ পাঠ করবে সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহআলা আলা মুহাম্মদ সাল্লাহআলা দর্শক শ্রোতা আজকে আমরা কেয়ামতের যে নাম সমূহ রয়েছে তার মধ্যে একটি নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আলা কোরআনে পাকের মধ্যে একটি সুরা আছে যা নাজিল করেছেন আল্লাহ তাবারকতালা ওই সুরার নাম সুরা ইব্রাহিম আর এই সুরাটি কোরআনে পাকের তেরো নম্বর পাড়ার মধ্যে রয়েছে সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে যে শব্দগুলো যে আয়াতে কারিমা নাজিল হয়েছে সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতে কারিমা এর মধ্যে একটি শব্দ এর মধ্যে একটি কেয়ামতের নাম রয়েছে আর ওই কেয়ামতের নামটি হলো হিসাব নিকাশের দিন আল্লাহ তাবারকালা সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে কেয়ামতের একটি নাম ওখানে ঘোষণা করেছেন হিসাব নিকাশের দিন যখন পৃথিবী ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে কেয়ামত সংগঠিত হবে আর ওই কেয়ামতের ময়দানে সবাইকে উঠতে হবে সবাইকে উঠতে হবে না চাইলেও উঠতে হবে আমরা এর পূর্বেও শুনেছি আর সেদিন সবাইকে একাত্রিত হয়ে আল্লাহ তাবারকতালার দরবারে এক একজনকে হিসাব দিতে হবে তবে হাদিসে পাকের মধ্যে এসেছে মা আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা আবেদা জাহেদা রদিয়াল আনহা নবী আকরাম সাল্লাহু তাইলা আলি ওসাল্লামকে ইরশাদ করেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ কেয়ামতের ময়দানে তো অনেককেই ক্ষমা করে দিবেন আর বলা হয়েছে আমল নামা যাদের ডান হাতে আসবে তারা ক্ষমা পেয়ে যাবে রসুল করিম সাল্লাহ তাইলা ওয়াসাল্লাম এই জিজ্ঞাসা করার কারণে ইরশাদ করলেন এটা তো শুধু আমল নামা প্রদানের ব্যাপারে যাদেরকে প্রদান করা হবে ডান হাত কিংবা বাম হাত যাদের নেক আমল রয়েছে তাদেরকে ডান হাতে যাদের গুণা রয়েছে তাদেরকে বাম হাতে আর হিসাব নিকাশ যার থেকে নেওয়া হবে দর্শক শ্রোতা এখানে একটি বিষয় ইনশা আমরা জানার চেষ্টা করব হিসাব নিকাশের ব্যাপারে কেয়ামতের দিন যাদের হিসাব নেওয়া হবে তারা দুই শ্রেণীতে বিভক্ত থাকবে কেয়ামতের ময়দানে হিসাব তো নেওয়া হবে এর মধ্যে দুইটি ভাগ থাকবে আর এই দুই ভাগ কি কি আমরা তাও আজকে জেনে নিই এক ভাগ হলো এক শ্রেণীর লোক হলো যাদের হিসাব খুব সহজ হবে আর সহজ হিসাব কেমন আমরা বুঝতে পারতেছি সেটি শুধু আমল নামা প্রদর্শন করার ক্ষেত্রে প্রযোজ্য আয়সা সিদ্দিকা তৈবা তাহেরা রদিয়াল্লাহ আলা আনহার ওই হাদিসে মোবারকা তিনি এরশাদ করেন রসুলের করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন কেয়ামতের দিন যার ওই হিসাব নেওয়া হবে রসুল সাল্লা সাল্লাম বলেন যার থেকেই হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আনহা বলেন আমি রসুল করিম সাল্লাল্লাহু তাইলা আলি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলি ও সাল্লাম আল্লাহ কি ইরশাদ করেননি যার আমল ডান হাতে দেয়া হবে তার হিসাব সহজ করে নেওয়া হবে রসুলের করিম সাল্লাহ তাইলা ওয়াসাল্লাম ইরশাদ করলেন এটি হচ্ছে শুধু প্রদর্শনের ক্ষেত্রে আর কেয়ামতের দিন যার হিসাব জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেওয়া হবে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে আর এই হাদিসে মোবারকাটি বুখারি শরীফের মধ্যে রয়েছে যার থেকে হিসাব নেওয়া হবে যার থেকে হিসাব নেওয়া হবে তাকে শাস্তিও দেওয়া হবে আর হিসাব যার থেকে নেওয়া হবে তার হিসাবের উপরই নির্ভর করবে কেমন শাস্তি তার জন্য অপেক্ষায় আছে রসলে করিম সাল্লা আলিয়াসাল্লামের এই হাদিসে মোবারকা শ্রবণ করলাম আমরা আর দ্বিতীয় প্রকারের যে হিসাব যাদের থেকে নেওয়া হবে আমরা আগেই শুনলাম হিসাব দুই প্রকারের ব্যক্তি থেকে নেওয়া হবে দুই ধরনের হয় থাকবে হিসাব আর দ্বিতীয় শ্রেণীর লোক হল যাদের হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে ছোটো বড় প্রত্যেক বিষয়েই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যদি তারা মিথ্যা বলে তবে তথ্য গোপন করার চেষ্টা করে তাহলে তাদের মুখে সিলমোহর লাগানো হবে অর্থাৎ তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে তখন তাদের অঙ্গসমূহ কথা বলতে থাকবে আমরা প্রায় সময় শুনি কে আমতের দিন অঙ্গসমূহ কথা বলবে এই সকল ব্যক্তিরা যারা নিজের দোষকে গোপন করার চেষ্টা করে যাদের নিজের আমলকে গুনাগুলোকে গোপন করার চেষ্টা করে যারা কথাকে ডানে ভাবে নড়াচড়া করার চেষ্টা করবে নিজেকে গোপন করার চেষ্টা করবে ওই দিন তাদের অঙ্গসমূহ আল্লাহ তালার দরবারে কথা বলা শুরু করে দেবে এরশাদ হয়েছে আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে এই আয়াতে কারিমা সূরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারকালা এভাবে করেছেন তাদের হাত এবং তাদের পা কৃতকর্মের সাক্ষ্য দিবে আমার দরবারে ময়দানে অর্থাৎ কিয়ামতের দিন মূল প্রশ্ন হবে তিনটি মূল প্রশ্ন হবে তিনটি তোমার রবকে আর তোমার দিন কি তোমার নবীকে আর এই তিনটি প্রশ্নকে নিয়েই অন্যান্য প্রশ্ন করা হবে বান্দাকে কবরের মধ্যে কেয়ামতের দিন হাসরের ময়দানে এই তিনটি প্রশ্ন মেইন মূল তিনটি প্রশ্ন এরপর থেকে এখান থেকে বিভিন্ন ভাগ বিভিন্ন প্রশ্ন আরও তাদের জন্য হবে নাম্বার এক শিরক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে মানুষদেরকে শিরক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর সুরাক কাসাসের বাষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারকতালা সাত করেন ওই দিন আল্লাহ তাদের ডেকে বলবেন তোমরা যাদের আমার শরিক দাবি করতে আল্লাহ তালা বলবেন তোমরা যাদেরকে আমার শরিক দাবি করতে তারা কোথায় আজকে কোথায় তারা তারা নেই নবী রসুলদের প্রতি ইমান আনা সম্পর্কেও আল্লাহ তালা প্রশ্ন করবেন এরশাদ হয়েছে সুরায় কাসাসের পঁয়ষট্টি নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ এরশাদ করেন আল্লাহ তাদের ডেকে বলবেন তোমরা রসুলদেরকে কি জবাব দিয়েছিলে এটাও হিসাব নিকাশের মধ্যেই এরপরে আল্লাহ তাবারকতালা সুরা হিজোরের আয়াত নম্বর বিরানব্বই এবং তেরানব্বইতে ইরশাদ করেন মানুষের যাবতীয় কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ বলেন তোমার রবের কসম আমি অবশ্যই তোমাদের সবাইকে তাদের কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। আল্লাহ তাবারক তালা ওই যে তিনটি প্রশ্ন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই তিনটা প্রশ্নের পরেই এক একটা ধাপ আসবে তাদের জন্য তেমন জীবন সম্পদ অর্জিত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে রসুল করিম সাল্লাহ তাহ আলি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারকা আমরা প্রায় সময় শ্রবণ করে থাকি রসুলের করিম সাল্লাহ আলি ওসাল্লামের স্বাদ করেন কেয়ামতের দিন ওই মহা বিপদের দিন মহাসরের দিন হাসরের ময়দানের দিন মানুষ বান্দা তার পা চুল পরিমাণ নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পাঁচটি প্রশ্নের উত্তর না দিবে আর এই পাঁচটি প্রশ্নের মধ্যেও রয়েছে হিসাব নিকাশ রসুল্ল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এরসাত করেন ততক্ষণ পর্যন্ত পা নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে না পারবে তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছ হ্যাঁ তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছ তোমার জৈবন কাল কিভাবে অতিবাহিত করেছ কিভাবে সম্পদ উপার্জন করেছ এবং কিভাবে খরচ করেছ এসব বিষয় আল্লাহ তাবারক তালা বান্দাকে প্রশ্ন করবেন কাল কে আমতের ময়দানে আমরা প্রায় সময় শ্রবণ করে থাকি অনুষ্ঠানের মধ্যে যে আল্লাহ তালা এই যে কেয়ামতের ময়দানে আমাদের থেকে হিসাব নিকাশ নিবেন আর হিসাব নিকাশ যার থেকে নিবেন তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে তার কারণ আল্লাহ তালার দরবারে হিসাব দেওয়ার মতো যোগ্যতা হিসাব দেওয়ার মতো ক্ষমতা হিসাব দেওয়ার মতো সেই কাজ আমরা করতে পারিনি আল্লাহ তাবারক তালা কোরআনে পাকের মধ্যে এভাবেই এরশাদ করেন ইয়াউমুল হিসাব অর্থাৎ হিসাব নিকাশের দিন আল্লাহ তাবারক এই ইয়াউমুল হিসাব এই শব্দটি কোরআনে পাকের অন্যান্য জায়গাতেও এর করেছেন হিসাব নিকাশ নেওয়া হবে সেই দিন হিসাব নেওয়া হবে সেই দিন হিসাব গ্রহণ করা হবে এভাবে করে প্রায় বত্রিশটি স্থানেরও অধিক স্থানে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে এই হিসাবের কথা হিসাব নিকাশের কথা এর সাত করেছেন আজ আমরা ইয়ামুল হিসাব নামে এই আজকের বিষয় বা আজকের যে আমরা কেয়ামতের একটি নাম নিয়েছি হিসাব নিকাশের দিন এ ব্যাপারে রসুল করিম কারিম সাল্লাহ আলিয়াল্লামের একটি হাদিসে মোবারকা বুখারী শরীফের মধ্যে এসেছে একবার এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল এক ব্যক্তির ইন্তেকাল হলো তো নবী আকরাম সাল্লাহ তাইলা আলি আসসাল্লাম সাহাব একরাম আলিমুরিদোয়ানদেরকে বলল বললেন যে আমাকে নিয়ে চলো তার কবরস্থানে নবী করিম সাল্লাহ তার সাহাবিদেরকে নিয়ে কবরস্থানে গেলেন এবং সেখানে গিয়ে বসলেন সাহাব একরাম বলেন আমরাও নবী আকরাম সাল্লাহ আলি সাথে কবরস্থানের চতুর্দিকে বসে গেলাম হুজুর সাল্লাহ আলি সাল্লামের হাতে একটি লাঠি মোবারক ছিল ওই লাঠি দিয়ে হুজুর সাল্লাহ আলাই সাল্লাম মাটির উপরে আস্তে আস্তে এভাবে করে পিটাচ্ছিলেন এভাবে করে পিটাচ্ছিলেন আর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এই হাদিসে মোবারকা তখন এর সাত করছিলেন বললেন তোমরা কবরে হিসাব নিকাশ দেওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো হিসাব নিকাশ দেওয়ার ব্যাপারে কবরে আল্লাহকে ভয় করো কেননা একজন নেক্কার ব্যক্তি যখন ইন্তেকাল করে যখন তার সাকারাত চলে যখন আজরাইল তার কাছে আসে তখন ফেরেশতারা তার কাছে জান্নাতি পোশাক জান্নাতি কাফন আর জান্নাতি সুগন্ধি নিয়ে ওই অসুস্থ ব্যক্তির মাথার কাছে বসে যায় আর তাকে আহ্বান করে হে পবিত্র আত্মা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য বেরিয়ে আসো ফেরেশতারা এভাবে আহ্বান করে হে পবিত্র আত্মা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য বেরিয়ে আসো যতক্ষণ পর্যন্ত তার চোখ বন্ধ করা না হয় ততক্ষণ পর্যন্ত ওই ফেরেস্তারা এখানে বসা থাকে যখন তার চোখ বন্ধ করে দেওয়া হয় তখন আজরাইল আলহি সালাতু আসসালাম এসে তার রুহুটা বের করে নেয় এরপরে ওই যে জান্নাতি ফেরেশতারা যারা আছে সকল ফেরেস্তারাই জান্নাতি এই ব্যক্তির দায়িত্বে যারা যে যে সকল ফেরেস্তারা রয়েছে তারা এখান থেকে রুহুটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকে আসমানের দিকে যেতে থাকে প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে করে সপ্তম আসমানে তারা রুহুটা নিয়ে চলে যায় পথিমধ্যে ফেরেস তারা জিজ্ঞাসা করে এই মোবারক আত্মা কার এই মোবারক আত্মা কার এভাবে বলতে থাকে আর তখন ফেরেজ তারা উত্তর দিতে থাকে এই ব্যক্তি হলো অমোকের ছেলে অমোক অর্থাৎ বাবার নাম সহকারে সন্তানের নামও বলে ছেলের নামও বলে অমকের ছেলে অমোক এই পবিত্র আত্মা নিয়ে যখন সপ্তম আসমানে যায় আল্লাহ তাবারক ও তালা বলেন এই আত্মাকে জান্নাত পরিবেশন করাও জান্নাত দেখাও জান্নাত ঘুরাও তাকে আর এই রুহটাকে আবার জমিনে পাঠিয়ে দাও তার যে বডি আছে ওখানে পাঠিয়ে দাও সে দেখুক তার আত্মীয় স্বজন তার সাথে কেমন আচরণ করে একজন নেককার ব্যক্তি যখন ইন্তেকাল করে তখন তার সাথে ফেরস তারা এত সুন্দরভাবে আচরণ করে নেককার ব্যক্তির যখন মৃত্যু হয় কিতাবের মধ্যে বলা হয়েছে তার রুহুটা তার দেহ থেকে তার বডি থেকে এমনভাবে বের হয়ে আসে পানির পাত্র থেকে পানি যেভাবে গড়িয়ে নামে যেমন আমার হাতে জগ আছে অন্য হাতে গ্লাস আছে আমি যখন জগের পানিটা গ্লাসে নিব তো কিভাবে গড়িয়ে পড়ে বলা হয়েছে পানির পাত্র থেকে পানি যেভাবে গড়িয়ে পড়ে একজন নেককার ব্যক্তি মুমিন ব্যক্তির রুহুটা তার দেহ থেকে এভাবে বেরিয়ে আসে আরেকজন গুণাগারের ব্যাপারেও রসুল আকরাম সাল্লা সাল্লাম ইরশাদ করলেন এভাবেই এই হাদিসে পাকের মধ্যেই বলেন যখন কোনো গুণাগার ব্যক্তি না ফারমান ব্যক্তি ইন্তেকাল করে সে মারা যায় তখন আজাবে ফেরেজ তারা চলে আসে এসে তার মাথার কাছে বসে যায় আর বলে হে আল্লাহর নাফার মান রুহু বেরিয়ে আস আল্লাহ তালার রাগ দেখার জন্য বেরিয়ে আসো হিসাব নিকাশ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও যখন তার চোখ বন্ধ করে দেওয়া হয় আলি আলাইসাল্লা সাল্লাম এসে তার রুহুটা বের করে আর ওই সকল ফেরেশতারা তারা তার রুহু নিয়ে আসমানের দিকে যায় প্রতি মধ্যে ফেরেজ তারা জিজ্ঞাসা করে এ কে এমন নাফার মানি এই নাফার মানে আত্মাকার তখন তার নাম এবং তার বাবার নাম বলা হয় ওই সকল ফেরেশতাদেরকে ওই ব্যক্তির অবস্থা কেমন হয় আর আমরা আগেও শুনলাম কেয়ামতে সোগরা যে আছে কেয়ামত সোগরা কেয়ামতে কোবরা কেয়ামতে সোগরা হলো এই যে গুণাগার ব্যক্তি ইন্তেকাল করেছে সে মারা গেল ওই সময় যে তার আজাব হয়েছে ওই সময় যে কষ্ট অনুভব হয়েছে এটাকেই বলা হয় কেয়ামতে সোগরা ছোটো কেয়ামত আর বড় কেয়ামত কি তার আমরা জানি কেয়ামতে কোবরা হল বড় কেয়ামত পৃথিবী ধ্বংস হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আর সবাইকে আবার আল্লাহ তাবারগতলা জীবিত করবেন সবাইকে হিসাব নিকাশের জন্য কে আমাদের ময়দানে দাঁড় করাবেন তো এই জন্য বলা হয় যে আমরা দুনিয়াতে যখন কেউ কারো থেকে হিসাব চাই তখন কিন্তু আমাদের একটু হলেও মন খারাপ হয় বা রাগ আসে আমার থেকে হিসাব চাচ্ছে আমি হিসাব দিব আমি হিসাব দিব আমার থেকে হিসাব চাওয়া হচ্ছে তখন তাদের মাইন্ড তাদের মন মানসিকতা এমন থাকে যদি কোনো বস কর্মচারী থেকে হিসাব চায় যে এই মাসের হিসাব দাও যদি বাবা সন্তানের কাছে হিসাব হিসাব চায় তুমি অফিসের হিসাব দাও তখন সন্তানও মনে মনে বলে বাবা হয়ে আমি সন্তানের কাছে হিসাব চাই এটা কোনো হিসাবই না এক মাস একদিন এক ঘন্টা দুনিয়াতে কতটুকু সময় হিসাব দিতে হয় যদি কোনো কর্মচারী অফিসে জব করে তবে প্রতি মাসে তার হিসাব দিতে হয় এক মাসের হিসাব সে নিজে খরচ করছে সে নিজে হিসাব দিবে আর কতটুকু খরচ করছে তার নিজের আইডিয়া আছে এখন কথা হলো দর্শক এই এক মাসের বা এক বছরের বা এক দিনের হিসাব দিতে যদি আমার কষ্ট হয় আমি যদি হিসাব মিলাতে না পারি আমার যদি হিসাব দিতে গিয়ে রাগ আসে ওই কেয়ামতের ময়দানে যখন মানুষ চুপ হয়ে যাবে কথা বলতে রাজি হবে না বলবেন না আমি কথা বলবো না আজকে কেয়ামতের ময়দানে আমি কি হিসাব দিব সারা জীবন তো নাফার মানি করে কাটিয়েছি এই জন্য হাদিসে পাকের মধ্যে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম কি ইরশাদ করলেন যে তোমরা হিসাব দিতে চাইবে না তোমাদের মুখ বন্ধ হয়ে যাবে আর আল্লাহ কোতালা তখন তোমাদের হাতের জবান খুলে দিবে তোমাদের হাত কথা বলবে তোমাদের পা কথা বলবে তখন আল্লাহ দরবারে তখন সাক্ষ্য দেওয়া শুরু হয়ে যাবে তোমার হাত পা অঙ্গসমূহ এই জন্য আমাদের দুনিয়ার হিসাব তো একটা নর্মাল ব্যাপার ময়দানে এক এক মুহূর্তের হিসাব যদি আল্লাহ নেয় তো আমরা কেউ বাঁচতে পারবো না আমাদের কোনো রক্ষাই হবে না আমাদেরকে আজা ভোগ করতেই হবে এই জন্য দোয়াও করা উচিত আল্লাহ হিসাব নিকাশের দিন আমাদেরকে তুমি ক্ষমা করে দাও এই জন্য তো এই আয়াতে মোবারক আমরা শ্রবণ করলাম হে আল্লাহ আমাকে এবং আমার মাতা পিতাকে ও সকল মুসলমানকে ক্ষমা করে দাও সেই দিন যেদিন হিসাব নিকাশ কায়েম হবে তো আল্লাহ তালার দরবারে দোয়াও করা উচিত কি আল্লাহ তুমি আমাদেরকে কেয়ামতের ময়দানে আমাদের থেকে হিসাব নিও না যদি হিসাব নেও তবে আমরা হিসাব দিতে পারবো না প্রায় সময় আমরা শ্রবণ করি যদি কেয়ামতের ময়দানে আল্লাহ তাবার কথালা একটি মাছ যে মাছ আমরা খাই এই মাছের হিসাব নেয় তবে আমরা হিসাব তো দূরের কথা ওই নেয়ামত যে আমরা বক্ষণ করলাম বা এক গ্লাস পানি পান করলাম এই পানির হিসাব যদি নেয় আল্লাহ যদি আমাদেরকে পানির হিসাব নিয়ে বলেন কি যে আমার নেয়ামত পান করেছ এর জন্য তোমাকে প্রতিদান দিতে হবে হিসাব দাও তখন পুরা জীবনের আমার আমল সব শেষ হয়ে যাবে কিন্তু এক গ্লাস পানির হিসাবও আমরা দিতে পারবো না এই জন্য হিসাব নিকাশ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তালার দরবারে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে আরেকটি সহজ কাজও রয়েছে কেবলা সাইকেতরিক আমি রেহেল সুন্নাথ দামাত বার আলিয়া প্রতিদিনের হিসাব নিকাশ আমাদেরকে দিয়ে দিয়েছেন নেক আমল রিসালার মাধ্যমে আমি সুন্নাত খুব সুন্দর বাহাত্তরটি প্রশ্ন এখানে আছে প্রতিদিনের হিসাব প্রতিদিন আজকে কোন আমল করিনি কোন আমল করতে পেরেছি আগামীকালকে কোন কোন আমলে নিয়ত করছি এ ব্যাপারে সুন্দর নেক আমল রিসালা দিয়েছেন আমরা যদি এটা প্রতিদিন পূরণ করতে থাকি আশা করা যায় ইনশাল্লাহ তালা দুনিয়াতে যেভাবে করে প্রতিদিন আমার নিজের ব্যাপারে আমি হিসাব চ্ছি প্রতিদিন আমার নিজের হিসাব নিজে করছি কেয়ামতের ময়দানেও আমি ইনশো আল্লাহ তালা আমার ব্যাপারে আমি হিসাব নিকাশগুলো ক্লিয়ার রাখতে পারবো আল্লাহ তাবারক তালা আমাদেরকে হাসরের ময়দানে হিসাব দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক যাতে হিসাব দিতে না হয় আর যদি হিসাব দেওয়া দিতেই হয় তবে যেন খুব সুন্দরভাবে আমরা হিসাব দিতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুক আল্লাহ তাবারক তালা কিন্তু সুরা বাকার দুইশো চুরাশি নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন খুব সুন্দর ইরশাদে কারিমা রয়েছে আল্লাহ তালা ঈর্বাদ করেন আল্লাহর জন্যই যা রয়েছে আসমান সমূহে এবং যা রয়েছে জমিনে আসমানে যা রয়েছে আল্লাহর জন্যই জমিনে যা রয়েছে তাও আল্লাহর জন্যই আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো আল্লাহ সে বিষয়ে তোমাদের থেকে হিসাব নেবেন আল্লাহ সে বিষয়ে আমাদের থেকে হিসাব নেবেন অতপর তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আজাব দিবেন আর আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করে দেবেন আল্লাহ চাইলে কাউকে আজাব দিয়ে দিবেন আর তোমরা যদি চাও প্রকাশ করতে আর যদি চাও লুকাতে সকল বিষয় আল্লাহ তালার দরবারে হিসাব দিতে হবে কোন দিন হিসাব নিকাশের দিন আজকে নয় দুনিয়াতে নয় হিসাব নিকাশের দিন আপনাকে আমাকে প্রতিটা বিষয় আল্লাহ তালার দরবারে হিসাব দিতে হবে আর আল্লাহ যদি কাউকে কঠোরভাবে হিসাব নেন তো আমাদের আর বাঁচার উপায় থাকবে না আজাব ভোগ করতেই হবে এই জন্য বেশি বেশি মাদানি নামাজের উপরে আমল করি ইনশাআল্লাহ তালা দুনিয়াতে যখন নিজের আমল সম্পর্কে হিসাব করব। তে আমতের ময়দানে আমরা নিজের হিসাব সহজে দিতে পারবো আশা করা যায় আগামী পর্বেও ইনশাআল্লাহ তালা আমরা হিসাব নিকাশ নিয়ে আরও এক পর্ব করার চেষ্টা করব। কেননা হিসাব নিকাশের বিস্তারিত আলোচনা আরজিত কোরআনে পাকের মধ্যে প্রায় ৩২ স্থানের চেয়েও বেশি স্থানে আল্লাহ তাবারকতালা এই হিসাব নিকাশ নিয়ে শব্দ ব্যবহার হয়েছে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল হয়েছে আগামী পর্বেও আমরা হিসাব নিকাশ নিয়ে আরেকটি পর্ব আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা তালা ততক্ষণ পর্যন্ত মাদানি চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم